সুপ্রিয় দর্শক মণ্ডলী, হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাবো, তার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। সেটা সাধারণত এখন কোনো ছাদ বাগানে আছে কিনা আমার জানা নাই। আমার ধারণা হয়তো শতকরা 95% ছাদ বাগানেই এই গাছগুলো বা এই ফল বা এই ফসল আপনারা দেখবেন না, সেটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি হচ্ছে আমার ছাদ বাগানে একটা বড় সাজনা গাছ আছে, সেটাকে আমি প্রুনিং করে দিব, কারণ এখন অক্টোবর মাসে মাঝামাঝি চলতেছে। এই সময়টাতে এই আপনার ছাদ বাগানে যদি বড় সড়ো কোনো সাজনা গাছ থাকে সেটা প্রুনিং করে দিতে হবে। তো এটা আপনাদেরকে দেখাই আগে যে এই যে দেখেন আমার ছাদ বাগানে, এটা কিন্তু এক ধরনের আলু, এটা গাছ আলু বলা হয়। তো আপনাদের এলাকায় আসলে কি নামে ডাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই গাছটা হইতেছে আমার ওয়াইফ এই ছাদে রোপণ করছিল, তো এটার যথেষ্ট পরিমাণ আলু ধরছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে একটা ওই যে আলু গাছ যেটা দেখতেছেন, ওই যেটা, এটা কিন্তু পুরো সাজনা গাছটাকে ঢেকে রাখছে। এর ফলে কি হইতেছে, আমি সাজনা গাছ থেকে কোনো ফলন কিন্তু পাচ্ছি না। তো এই জন্যে এই গাছটা আসলে ফসল পরিপক্ব হওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। আমি এখন এই আলুগুলো সংগ্রহ করে নিব এবং এই সাজনা গাছটা, এই সাজনা গাছটা আমি এখন প্রুনিং করে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেছেন যে কি পরিমাণ আলু ধরে আছে। আমি কিন্তু এগুলো একটা একটা করে, এগুলো কিন্তু সব আমি হারভেস্ট করে নিতেছি। এই দেখতে পাচ্ছেন গাছ বুঝাই আলু আছে। এই যে এই আলুগুলো কিন্তু সিদ্ধ করে খেতে হয় আর কি। এই যে একটা বিশাল সাইজ, এটা ও একাই মনে হয় 250 গ্রাম হবে। এই যে দেখেন কি সাইজ, এই আলুর সাইজ দেখছেন, মানে কেমন ধরনের একটা সাইজ আসলে, এবং দেখতে কেমন কেমন ধরনের লাগে আসলে। তা আপনাদের কাছে বিষয়টা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গাছে কি পরিমাণ ধরে আছে দেখেন, আপনাদেরকে একটু দেখাই একটু উপরের দিকে উঠে। এই যে গাছটার গোড়া হইতেছে এই যে, এখানে আমি গাছের গোড়াটা অলরেডি কেটে দিছি একটু আগে। এখন আমার সাজনা গাছটা দেখেন কি পরিমাণ মোটা হয়েছে, এটা কিন্তু হাত দিয়ে ধরা যায় না। তো এটার প্রুনিং করার নিয়ম হচ্ছে গোড়ার থেকে 3 ফুট উচ্চতায় এটা প্রুনিং করে দিতে হবে। তো তার আগে আমি একটু আলুগুলো হারভেস্ট করে নিতেছি। এই যে বন্ধুরা দেখেন কত আলু, এই যে গাছ বুঝাই আলু। যেহেতু আমি এক হাতে ভিডিও করতে গেলে আসলে আলুগুলো ছিঁড়া সম্ভব না, তো আপনাদেরকে আগে একটু দেখাইলাম। এখন আমি আলুটা হারভেস্ট করব এবং গাছটা প্রুনিং করে আপনাদের সাথে আবার আসতেছি। বন্ধুরা, আসলে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, একদম ঘেমে গেছি। দেখেন আপনাদেরকে একটু শেয়ার করি যে কি পরিমাণ আলু আমি হারভেস্ট করলাম। দেখেন যে এখানে প্রায় 2.5 কেজি 3 কেজির কাছাকাছি আলু আছে, কিন্তু এই যে গাছ আলুগুলো, এই গাছ আলু গাছ আজকে আমি একদম কেটে দিলাম, কারণ এটার কারণে আমার এই যে এখানে যে সাজনা গাছ ছিল এটাতে কোনো ফল পাইতেছিলাম না। আমার থাইল্যান্ডের যে আতা গাছ এটাও একদম অন্ধকারে পড়ে গেছিল, এটাকে সেভ করার জন্য গাছটাকে কেটে দিলাম এবং গাছ আলুটাও সংগ্রহ করে নিলাম। তো আপনাদের এলাকাতে এটাকে কি আলু বলে অবশ্যই জানাবেন। আরেকটা বিষয় হইতেছে, সাজনা গাছ কিন্তু প্রুনিং করার সময় কিন্তু এই অক্টোবর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে করলেই ভালো হবে। এই যে গোড়ার থেকে দেখেন গাছ প্রুনিং করছে কিভাবে, গাছটা এই যে এরকম মিনিমাম এরকম মোটা না হলে কখনোই প্রুনিং করবেন না। তো আমার গাছ তো অনেক মোটা হয়ে গেছে, তো এটার গোড়ার থেকে মোটামুটি 3 ফুট উচ্চতায় এইভাবে আপনি আড়াআড়ি করে কেটে দিবেন, যাতে বৃষ্টি আসলে বৃষ্টির পানিটা এইভাবে নেমে যেতে পারে। দেখেন আমি কিন্তু আড়াআড়ি করে কাটছি। এরপরও আমি এখানে একটু ফাঙ্গিসাইড লাগাই দিব, কারণ আমার কাছে যেহেতু আছে, যাতে এখান দিয়ে কোনো রোগ ভিতরে ঢুকতে না পারে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার ব্লগটা দেখলেন। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে হারুন ব্লগ বিডির পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।